গাজায় যুদ্ধবন্ধের কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করার গো ধরে বসে আছেন, আর হামাস চাইছে বন্দি বিনিময়ের মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি ঘটুক। তবে এরই মধ্যে হঠাৎ করেই ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। রাফায় হামলা চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলি বাহিনী, শুধুমাত্র উপরের সবুজ সংকেত পাওয়া বাকি। তবে যুদ্ধ যেন আর দীর্ঘায়িত না হয় সেই লক্ষ্যে মিশরে আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় আবারও হামলার শিকার হয়েছে তেল আবিব। রোববার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনা ঘটেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ওই রকেট হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা কয়েক ডজন কাতিউশা ও ফালাক রকেট ছুড়েছে। মেইস আল জাবালে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে কিরিয়াত সুমনায় এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় লেবানন থেকে প্রায় 40টি রকেট ছোড়া হয়েছে। এর আগে লেবাননের সরকারি অফিস ও গণমাধ্যম জানায় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে একটি গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। জবাবে পাল্টা হামলার ঘোষণা দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। গেল অক্টোবরের পর থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল লেবাননের অনেকটা ভেতরে হামলা চালাচ্ছে, আর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি পাল্টা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক অবস্থানকে টার্গেট করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। সশস্ত্র গোষ্ঠীটি বলছে গাজায় যুদ্ধবিরতি হলেই তারা ইসরায়েলে হামলা বন্ধ করে দেবে। এমত অবস্থায় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, তবে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলের পুলিশ। রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় দেশটিতে আল জাজিরা বন্ধে আইন পাশের পর এ অভিযান চালানো হয়। পুলিশ ব্যুরো অফিসের প্রতিটি কক্ষ তল্লাশি করে, এরপর সেখান থেকে চ্যানেলের সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যায়। আহমদুল্লাহ সিকদার, কালবেলা ডেস্ক।